বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্বকের বিভিন্ন রকমের সমস্যায় আমরা সবসময় ভুগে থাকি, যেমন ত্বক কালো হয়ে যায়, ত্বক ফেটে যায়, ত্বকের ছোপ ব্রণের দাগ, এখন তো প্রায় অনেকের পক্স হবে, পক্সের দাগও পড়ে যাবে, এরকম সমস্যায় কিন্তু আমরা অনেকেই ভুগে থাকি। আর তাই আজকে আমি এমন একটা রেমিডি আপনাদের সাথে শেয়ার করব, যারা বিভিন্ন রকমের নাইট ক্রিম মেখে মুখের 12টা বাজিয়ে ফেলেছেন, আমাদের মুখটা একদমই নিরাপদ না, তাই আপনাদেরকে আমি আজকে শেয়ার করব নিরাপদে আপনারা কীভাবে ফর্সা করতে পারবেন, কীভাবে মুখের সমস্ত দাগছোপ দূর করে মুখটা উজ্জ্বল ও চকচকে করতে পারবেন, সেই টিপসটাই শেয়ার করবো। আশা করি ভিডিওটা সকলের জন্য অনেক অনেক উপকারী হবে। যারা প্লিজ পেজ থেকে দেখছেন একটা লাইক দিয়ে এবং পেজটা ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজার অনুরোধ রইল। চলুন তাহলে রেমিডিটা তৈরি করতে চলে যাই। এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, গরমে আমাদের মুখ প্রচুর পরিমাণে তেল তেলে হয়ে যাবে, ঘেমে যাবে, মুখ কালো হয়ে যাবে, বিভিন্ন জায়গায় ছোপ ছোপ কালো দাগ দেখা যাবে, এর জন্য আমি এখানে অর্ধেকটা টমেটো আমি গ্রেট করে নিব, নিয়ে এখান থেকে 2 চামচ মানে টমেটোর রসটা আমি ব্যবহার করব। আপনাদের তো আমার অনেক ভিডিওতেই বলেছি টমেটো কিন্তু ন্যাচারাল ব্লিচার হিসেবে কাজ করে, টমেটো মুখের দাগ ছোপ দূর করে মুখকে ফর্সা উজ্জ্বল করতে কিন্তু 100% কার্যকর। এখন আমি টমেটোটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি আরও 2-3টে উপকরণ ব্যবহার করবো, যেগুলো আপনাদের রান্নাঘরে আছে, আপনাদের হাতের নাগালে আছে, এক্সট্রা কিছু কেনার দরকার নাই। এখন দেখেন এখানে আমি 2 চামচ টমেটোর পাল্প নিয়েছি, এর সাথে আমি 2-3টে উপকরণ যোগ করব। গরম পড়ার সাথে সাথে কিন্তু আমরা খুব উদ্বিগ্ন হয়ে যাই, কী কী মাখবো মুখে, কোন ক্রিম, কোন ফেসওয়াশ, এটা মাখলে কিন্তু আখেরে আমাদের কোনো লাভ হয় না, অনেকে নাইট ক্রিমের জন্য পাগল হয়ে যান, আসলে এটা মাখলে আমাদের মুখের কোনোই লাভ হয় না, সাময়িক একটু ফর্সা দেখা গেলেও মাখা বন্ধ করে দিলে কিন্তু ঠিকই আগের মতো মুখ হয়ে যাবে। এখন আমি দিব দেখেন 2 মটর দানার মতো একটু পেস্ট আমি এখানে ব্যবহার করবো, কারণ পেস্টে আছে ফ্লোরিড, যেটা আমাদের মুখকে একদমই ঠান্ডা করে দেবে, মুখকে উজ্জ্বল করবে, মুখের সমস্ত ময়লা দূর করে দেবে। বাইরে থেকে এসে আমরা যদি এই ফেসওয়াশটা লাগিয়ে মুখটা ধুয়ে ফেলি এবং রাতারাতি মুখটা কতটা সুন্দর হয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না। এবং প্রত্যেকটা উপকরণের কোনো সাইড ইফেক্ট আমরা নিশ্চিন্তে এটা আপনাদের ত্বকে লাগাতে পারেন, এটা আপনাদের মুখে, গলায়, ঘাড়ে যেখানে যেখানে কালো দাগ আছে প্রত্যেকটা জায়গায় লাগাতে পারবেন। এখন আমি 2টি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিই। এখন দেখেন আমি পেস্ট আর টমেটো রসটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু আপনাদের বলেছি আপনারা অবশ্যই অবশ্যই ঘরে তৈরি উপাদান আপনারা অবশ্যই রাতে ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি 1/2 চামচের মতো মুলতানি মাটি ব্যবহার করছি। মুলতানি মাটি গরমে কিন্তু খুব ভালো, আপনারা দয়া করে একটু মুলতানি মাটি কিনে রাখবেন, যাতে আপনাদের যখনই মুখটা ময়লা হয়ে যাবে বাইরে থেকে এসে ফেস প্যাকটা লাগিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। মুলতানি মাটি মুখের ময়লা দূর করতে, দাগ ছোপ দূর করতে, মেস্তার দাগ দূর করতে কার্যকরী করে। এখন দেখেন আমার ফেস প্যাকটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর অল্প কিছু উপকরণ যোগ করবো। এখানে আমি 1/2 চামচের থেকেও কম হলুদের গুঁড়া যোগ করছি, এখানে আমি কস্তুরি হলুদের গুঁড়াটা যোগ করছি, আপনার কাঁচা হলুদের গুঁড়া বা রান্নার হলুদটাও ব্যবহার করতে পারবেন, তবে যেটাই ব্যবহার করেন না কেন ওটা যাতে নিরাপদ হয় এবং একদম খাঁটি হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু এটা আমরা মুখে, গলায়, ঘাড়ে এটা ইউজ করব। এখন দেখেন আমার ফেস প্যাকটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যদি এখানে একটু মানে শক্ত হয়ে যায় ডোটা, আপনারা একটু পানি মিশিয়ে নিতে পারবেন অথবা আপনারা গোলাপ জলও মিশিয়ে নিতে পারবেন, যার যেটা ইচ্ছা সে সেটা মিশিয়ে নেবেন। আমি হালকা একটু পানি দিয়ে ডোটা মুখে লাগানোর মতো করে নিচ্ছি। এখন এটা আমি বলে দেবো আপনারা কখন কীভাবে সপ্তাহে কতবার ব্যবহার করবেন। এটা আপনারা অবশ্যই অবশ্যই রাতে ব্যবহার করুন অথবা দিনের বেলা কোথাও বাইরে থেকে বের হলে বাইরে, তখন বাইরে যখন আসবেন তখন এটা লাগিয়ে মুখটা ধুয়ে ফেলবেন, দেখবেন মুখটা কত ফ্রেশ উজ্জ্বল হয়, বাইরে ধুলোবালি মুখ থেকে চলে যাবে, মুখের কালো দাগ, চোখের নিচের কালো দাগ, বয়সের চাপ সবই দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যদি নিয়মিত এই ফেস প্যাকটা ব্যবহার করেন। আমি হাতে লাগিয়ে ধুয়ে ফেলেছি, দেখেন 2 হাতের পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।